হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইওর ফ্রি ম্যাথ ক্লাস তো দেখো আজকের আমি তিনটি কোশ্চেন এনেছি জাস্ট কিন্তু তিনটে কোশ্চেন সবকটাই চ্যালেঞ্জিং প্রশ্ন ঠিক আছে এই যে তিনটে প্রশ্ন কিন্তু দেখো প্রশ্নে আমার যত টাইম লেগে গেছে বা যত আমার জায়গা লেগে গেছে কিন্তু উত্তর দেখো আমি জায়গা রাখিনি তাহলে কি উত্তর হবে না হ্যাঁ মাত্র দুটো একটা লাইনেই অ্যানসার হয়ে যাবে তো তোমরা দেখতে থাকো এই চ্যালেঞ্জিং প্রশ্নগুলো দেখো প্রথম প্রশ্ন আমি কী দেখেছি যে কোনো তিনটে সংখ্যাকে একসাথে যোগ করলে বা গুণ করলে গুণ ফল একই হবে অর্থাৎ আমি তিনটে সংখ্যা এমন তিনটে সংখ্যা নেব যদি আমি যোগ করি তাদের মধ্যে যা ফলাফল আসবে গুণ করলেও একই ফলাফল আসবে তো দেখো আমি অ্যান্সার শুরু করছি অ্যান্সার নাম্বার ওয়ান তাহলে দেখো তিনটে সংখ্যা কি এক গুণ দুই গুণ তিন তিন তাহলে দেখো এই তিনটা আমি গুণ করলাম ফার্স্ট তাহলে দু এক দুই তিন দোকানে ছয় এবারে যদি আমি যোগ করি যোগ করি তাহলে কি হবে এক যোগ দুই যোগ তিন রিকালটা কত দেখো পাঁচ পাঁচ একে ছয় তো তোমরা যারা এই অ্যান্সারটি আগে থেকে জানতে তাহলে তোমরা কমেন্টে জানাবেন ঠিক আছে তো আমি চলে আসি পরের কোশ্চেনে পরের কোশ্চেনটি তোমরা আর একটি জটিলতা বা ধাঁধা টাইপের দেখবে কি না আটটি আট দিয়ে হাজার তৈরি করুন কিভাবে তো দু নম্বর আর আরেকবার আমি রিপিট করছি আটটি আট দিয়ে হাজার তৈরি করতে হবে কিভাবে। এতে তুমি যোগ বিয়ে গুণভাগ যাই প্রয়োগ করো তো আজকে আমি আজকে আমি যোগ দিয়ে বুঝিয়ে দেবো যে আটটা আট দিয়ে কিভাবে হাজার তৈরি করতে হবে চলো আমি দেখিয়ে দিচ্ছি দুই দুইয়ের দিকে অ্যান্সার এটা কি হবে আটটা আট দেখো আমি কি করছি যোগ প্রক্রিয়ায় আমি হাজার অ্যান্সার বার করে দেবো আটশো অষ্টআশি যোগ অষ্টআশি যোগ আট যোগ আট যোগ আট দেখে নাও হাজার অ্যান্সার আমার এসেই গেছে হাজার অ্যান্সার এসে গেছে ঠিক আছে আটটা আট দিয়ে কী হবে হাজার তৈরি করতে হবে দেখে নাও তিনটে আট যোগ দুটো আট যোগ একটা আট যোগ একটা আট যোগ একটা আট ইজাল টু হাজার কমপ্লিট তো লাস্ট কোশ্চেনটা আমাদের খুব গুরুত্বপূর্ণ তো তোমরা একটু ধৈর্য সহকারে দেখতে থাকো লাস্ট কোশ্চেনটা মাত্র কয়েক সেকেন্ডেই আমাদের অ্যান্সার লাস্ট কোশ্চেনটা দেখো দুই তিন চার পাঁচ দিয়ে শুধু যোগ ও এই সমান চিহ্ন যে যেটা দেওয়া আছে যোগ চিহ্ন ও সমান চিহ্ন তাহলে দুই তিন চার পাঁচ দিয়ে যোগ ও সমান একবার ব্যবহার করে একটি স্কোয়ার বানাতে হবে একবার মাত্র ব্যবহার করে কিন্তু এই চারটে সংখ্যাতে একবার যোগ ব্যবহার করতে হবে একবার সমান চিহ্ন ব্যবহার করতে হবে করে কি করতে হবে একটা স্কোয়ার বানাতে হবে কীভাবে করব তোমরা জাস্ট ভাবো এবং যারা এই অ্যান্সারটি আগে থেকে জানো তারা কমেন্টে রিপ্লাই দিয়ে যাবেন ঠিক আছে তো আমি দেখিয়ে দিচ্ছি যদি আমি চার যোগ পাঁচ করি তাহলে আমার যোগ একবার ব্যবহার হয়ে গেছে এবার যদি আমি ইকুয়াল দিই বা সমান সমান দিয়ে দিই তাহলে আমার দুটো কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে কিন্তু এখানে দেখো আমাদের কমপ্লিটও হয়ে গেছে স্কোয়ার কি চার আর পাঁচ কত নয় নয় মানে কত তিনের স্কোয়ার তাহলে তিনের স্কোয়ার দেখো দুই তিন চার পাঁচ আমার কমপ্লিট এবং আমি নিয়ম মতো আমি একটা স্কোয়ারও কমপ্লিট করেছি তিনের স্কোয়ার করেছি ঠিক আছে তো এরকমই আর চ্যালেঞ্জিং প্রশ্ন কিংবা ধাঁধা টাইপ প্রশ্ন আমি চ্যালেঞ্জ চ্যানেলে আগে একবার দিয়েছি তো তোমার যদি দেখতে চাও এখনই দেখে নাও এখানে আমি দিয়ে দিচ্ছি এবং আমি শেষেও দিয়ে দিচ্ছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই কোশ্চেনগুলো কারা কারা জানতেই তোমরা কমেন্ট করবেন এবং আর একটা কথা রিকোয়েস্ট আমার যে কোথা থেকে তোমরা ভিডিওটি দেখছো প্লিজ কমেন্টে জানিয়ে দেবেন তো থ্যাংকস ফর ওয়াচিং এখানে ভিডিওটি শেষ করছি এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন ঠিক আছে